কিষেনজির মৃত্যুর পর ফের বড়সড় সাফল্য প্রশাসনের। পুলিশের জালে জঙ্গলমহলে ত্রাস মাওবাদী নেতা বিক্রম। মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের লিডার বিক্রম একসময় পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, কিন্তু কিষেনজির মৃত্যুর পর থেকে মাওবাদী কার্যকলাপ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চুপ ছিলেন বিক্রমও। কিন্তু পুলিশ কর্তারা জানতেন, সুযোগ পেলেই আঘাত হানবেন গেরিলা যুদ্ধে পারদর্শী এই মাওবাদী নেতা। তাই দীর্ঘদিন ধরে ওত পেতে ছিলেন তারা, শেষ পর্যন্ত সাফল্য এলো। কিষেনজির মৃত্যুর পর থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ মাও নেতা নেত্রী ধরা পড়েছেন, বেশ কয়েকজন আত্মসমর্পণ করেছেন। 6ই নভেম্বর আত্মসমর্পণ করেন মাও স্কোয়াড সদস্য দুর্যোধন রাজওয়ার এবং ললিতা রাজওয়ার। 17ই নভেম্বর আত্মসমর্পণ করেন জাগরি বাস্কে ও রাজারাম সোরেন। 20ই নভেম্বর আত্মসমর্পণ করেন মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সদস্য রবি মান্ডি। 20ই ডিসেম্বর আত্মসমর্পণ করেন মাও স্কোয়াড সদস্য সুবোধ হাঁসদা। 12ই জানুয়ারি ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ করেন 4 মাও নেতা, লম্বধর মাঝি, করুণ কৈবর্ত, ভজহরি মাহাতো এবং সুখদেব মাহাতো। 7ই ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন মাও দম্পতি চিরঞ্জিৎ মাহাতো এবং অনিমা মাহাতো। 6ই মার্চ মাও দম্পতি রমেশ সিংহ, শিবানী লায়া আত্মসমর্পণ করেন। 9ই মার্চ আত্মসমর্পণ করেন সুচিত্রা মাহাতো। এছাড়াও আরো বেশ কিছু মাও স্কোয়াড সদস্য আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, কিষেনজি মৃত্যুর পর থেকে সক্রিয় প্রশাসনের চাপে মাওবাদীরা এখন অত্যন্ত কোণঠাসা, তার ফলেই বিক্রমের মতো মাও নেতার গ্রেফতারি। এরই সঙ্গে নতুন সরকারের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণার ফলে মাওবাদীরা আত্মসমর্পণে আকৃষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত 1 বছরে জঙ্গলমহল মোটের ওপর শান্তই রয়েছে। একসময় সকালে উঠলেই দেখো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার যে ছবি দেখা যেত, তা এখনো থাক। শুরু হয়েছে উন্নয়নমূলক কাজকর্ম। সব মিলিয়ে আপাতত শান্ত জঙ্গলমহল। পাহাড়ের মতোই জঙ্গলমহলেও শান্তি ফিরে আসাকে রাজ্য সরকারের সাফল্য হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।